আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাশ কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রবাসীদের রেমিটেন্স প্রণোদনায় নতুন জটিলতা, সুচিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিল মালয়েশিয়া, বিমানবন্দর রানওয়ে বন্ধে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে প্রবাসীরা, শেষ মুহূর্তে না আসার সিদ্ধান্ত নিল মালয়েশিয়া দল, বিদেশগামী প্রবাসীদের উদ্দেশ্যে জরুরি ঘোষণা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রণোদনা ঘোষণার পর রেমিটেন্স প্রবাহ বাড়লেও চলতি অর্থ বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত রেমিটেন্স প্রবাহে নিম্নগতি চলছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের ঊর্ধ্বগতি ও নিম্নগতির বিষয়টি অস্বাভাবিক বিষয় না হলেও 2020 সালের জুলাই থেকে গত দেড় বছরে রেমিটেন্স প্রবাহে অস্থিরতার বিষয়টি উদ্বেগজনক। শনিবার যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে প্রণোদনার অর্থ ছাড় নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কাজেই যত দ্রুত সম্ভব জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এই বিষয়ক সিদ্ধান্তগুলো যাতে প্রবাসী বাংলাদেশিরা বিস্তারিত জানতে পারেন তার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। রেমিটেন্স প্রবাহ অব্যাহত গতিতে কমতে থাকার প্রেক্ষাপটে 2019-20 অর্থ বছরের বাজেটে এ খাতে 2% প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর আলোকে 2019 সালের 6 আগস্ট বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে আসার পর 2% প্রণোদনা দেওয়া হবে। এটি প্রযোজ্য হবে প্রত্যক্ষ রেমিটেন্সের ক্ষেত্রে, কিন্তু পরোক্ষ রেমিটেন্সে প্রণোদনা দেওয়ার নিয়ম নেই। পরোক্ষ রেমিটেন্স বলতে প্রবাসে কর্মরতদের অবসরপ্রাপ্ত সুবিধা, পেনশন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, অবসরকালীন ছুটির বেতন ভাতা, বোনাস ও অন্যান্য আয়কে বোঝায়। পরোক্ষ রেমিটেন্স প্রণোদনার অর্থ দেওয়ার নিয়ম নেই, তাই ব্যাংকগুলো ওইসব খাতে প্রণোদনার অর্থ দাবি করলেও কেন্দ্রীয় ব্যাংক তা ছাড় করছে না। এদিকে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ফোন করে এসব রেমিটেন্সের বিপরীতে প্রণোদনার অর্থ দাবি করেছেন। এর পরিপ্রেক্ষিতে আলোচ্য বিষয়ের মত চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। রেমিটেন্সের নিম্নগতির ফলে ইতোমধ্যে রিজার্ভের চাপ বাড়ায় ডলারের দাম বৃদ্ধি পেয়ে টাকার মান কমে গেছে। এই চাপ আরও বাড়লে মানুষের ক্রয় ক্ষমতার নেতিবাচক প্রভাব পড়বে। এ অবস্থায় রেমিটেন্স বাড়ানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেমিটেন্স বাড়াতে কি করণীয় সে বিষয়ে জানাতে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি চিঠি দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি পর্যালোচনা করে জবাব দিয়েছে। এতে রেমিটেন্স বাড়ানোর বিষয়ে যেসব সুপারিশ করা হয়েছে তার অন্যতম হল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর খরচ কমানো। প্রবাসী বাংলাদেশি যারা রেমিটেন্সের মূল প্রেরক তাদের একটি বড় অংশ স্বল্প শিক্ষিত। এদের অনেকে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে অবহিত নন, যে কারণে তারা হুন্ডিতে রেমিটেন্স পাঠান। বিদেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে হুন্ডিবাজদের তৎপরতা বেশি, সেজন্য অনেক প্রবাসী তাদের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হন। আলোচ্য জটিলতা নিরসনে দেরি করা হলে যেসব প্রবাসী নিয়মিত হুন্ডিতে রেমিটেন্স পাঠান তারা ব্যাংকিং ব্যবস্থার প্রতি আরও বেশি নিরুৎসাহিত হয়ে পড়তে পারেন। এ সুযোগে হুন্ডিবাজরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। এমনিতে বহু প্রবাসী বাংলাদেশি বিভিন্ন দেশে দালাল ও নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নানাভাবে হয়রানির শিকার হন, যা রেমিটেন্সের গতিতে প্রভাব ফেলছে। রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কাজেই আলোচ্য বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যাতে প্রবাসী বাংলাদেশিরা হতাশ হন। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অন সাং সুচির পাশে থাকার কথা জানিয়েছে মালয়েশিয়া, যদিও রোহিঙ্গা সংকটে তার ভূমিকা নিয়ে হতাশা রয়েছে। সিনার ডেলিকে দেয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ পূর্ব এশীয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাদুক সাইফুদ্দিন আবদুল্লাহ বলেছেন, সুচি ক্ষমতায় থাকাকালে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে আরও অগ্রগতি হওয়া উচিত ছিল, কিন্তু সেক্ষেত্রে তার পদক্ষেপ নিয়ে হতাশা থাকলেও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তাকে কারাদণ্ড দেওয়া হলেও আমরা তাকে সমর্থন দিয়ে যাব, যদিও আমাদের প্রত্যাশা ছিল স্টেট কাউন্সিলের দায়িত্ব পালনকালে রোহিঙ্গাদের অধিকার নিয়ে তিনি সরব হবেন। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেননি, কিন্তু তার দল জাতীয় নির্বাচনে নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসে। এদিকে সুচির 4 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাকে ক্ষমতাচ্যুত করার পর তার বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। এ সংক্রান্ত 2টি মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে। মিয়ানমারের চলতি বছরের 1 ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অন সাং সুচি সহ তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের। সেনা হেফাজতে নেওয়ার 4 মাস পর গত জুনে বিচার শুরু হয় সুচির। সেনাবিরোধী উস্কানি, রাষ্ট্রীয় গোপনীয়তা, আইন ভঙ্গ সহ তার বিরুদ্ধে 11টি অভিযোগ আনা হয়েছে। শাহজালালে রাতের ফ্লাইট চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি, প্রবাসীরা পড়েছেন বিপাকে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। পাইলটের এমন ঘোষণার পরও যখন উড়োজাহাজটি
আকাশে চক্কর দিতে থাকলেও আধ ঘন্টারও বেশি সময় পর সেটি ল্যান্ড করে। বিমানবন্দর অবতরণের পর টার্মিনালে এসে দেখি মানুষ আর মানুষ, কয়েকটি ফ্লাইটের যাত্রী একই সঙ্গে লাইনে থাকায় ইমিগ্রেশন শেষ করে বের হতে অনেকটা সময় লেগে যায়। তাছাড়া মালামাল বহনের জন্য যে ট্রলি দরকার সেই ট্রলিও খুঁজে পায়নি, নিরুপায় হয়ে মালামাল মাথায় করে আনতে হয়েছে। শনিবার ওমান ফেরত এক নারী প্রবাসী কর্মী শাহজালাল বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় এসব কথা বলেন। ফ্লাইট বিলম্বের অবতরণ, একই সময়ে কয়েকটি ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশনে লম্বা লাইন থাকায় বিলম্ব, মালামাল বহনের জন্য ট্রলি সংকট সহ বিভিন্ন সমস্যার কথা বলেন তিনি। দাঁড়িয়ে থাকা আরেক প্রবাসী কর্মী বলেন, কি কারণে জানি না, তবে আমাদের উড়োজাহাজটি আকাশে এক থেকে দেড় ঘন্টা চক্কর দিয়ে অবশেষে অবতরণ করে। নামার পর একই সঙ্গে দুই তিনটি ফ্লাইটের যাত্রী ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানোয় যেখানে কাঁচা বাজারের মতো জনসমাগমপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। তিনি জানান, সময় মতো ল্যান্ড না করায় তিনি পরিবার পরিজনের জন্য আগাম ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন। বিলম্বের কারণে ট্রেন মিস হয়েছে, সব মিলিয়ে তার 10,000 টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। গত 10 ডিসেম্বর রাত 12:00 থেকে সকাল 8:00 পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য আগামী 6 মাস রাত থেকে সকাল 8:00 পর্যন্ত করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। প্রতিদিন 8 ঘন্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকার কারণে দিন রাতের অবশিষ্ট 16 ঘন্টায় 24 ঘন্টা শিডিউল ফ্লাইটের ব্যবস্থাপনা করতে হচ্ছে। ফ্লাইট শিডিউল মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে, নানা কারণে অনেক ফ্লাইট বিলম্বে ছাড়ছে। কোনো ফ্লাইট অবতরণের সবুজ সংকেত না পেয়ে আকাশে চক্কর দিয়ে অবতরণ করছে। একই সময় একাধিক ফ্লাইটের যাত্রী নামায় তাদের ইমিগ্রেশন সহ সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে করতে গিয়ে গলদ ঘর্ম হতে হচ্ছে সংশ্লিষ্ট সকলকে। দূরদেশ থেকে বিমানবন্দরে নামার পর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ও মালামাল নিয়ে যাত্রীদের জন্য ট্রলি খুঁজে না পেয়ে যাত্রীরা হইচই এবং ট্রলি নিয়ে কাড়াকাড়ি করেছেন। অনেক সময় মাছের বাজারের চেয়ে খারাপ পরিবেশ তৈরি হচ্ছে, অসংখ্য যাত্রীকে মাথায় মালামাল বহন করে বাইরে বের হতে দেখা যায়। যাত্রীদের নিয়ে আসতে স্বজনরা এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন, ফ্লাইট বিলম্বের কারণে তাদের রাস্তাঘাটে বসে অপেক্ষা করতে হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিবেচকের একাধিক কর্মকর্তা জানান, করোনা মহামারীর প্রকোপ কমে আসায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল ও যাত্রী সংখ্যা বেড়েছে। গত 9 ডিসেম্বর একদিনে 100+ ফ্লাইটে 20,000-এর বেশি যাত্রী যাওয়া আসা করেছে। করোনার আগের স্বাভাবিক সময়েও এত বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত ছিল না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে 8 ঘন্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকার পরও স্বাভাবিক পরিবেশ ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে করণীয় নির্ধারণে বিবেচক চেয়ারম্যান সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সভা করেছেন। এ সভায় ট্রলি সমস্যার সমাধানে 1 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে থাকা ট্রলিগুলো দ্রুততার সঙ্গে মেরামত করতে বলা হয়। তাছাড়া আগামী মাসে নতুন ট্রলি আসছে বলে জানানো হয়। বিমানবন্দরের ল্যান্ডিং সমস্যা সমাধানে দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলোকে ঢাকার বাইরের এয়ারপোর্টগুলোতে উড়োজাহাজ রাখার সাময়িক ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়। একজন কর্মকর্তা উদাহরণ দিয়ে বলেন, আগে বেসরকারি যে এয়ারলাইন্সটি ঢাকা থেকে সিলেট বা কক্সবাজার গিয়ে ঢাকায় ফিরে আসত, তাদের সিলেট বা কক্সবাজার থেকে ঢাকায় এসে আবার সিলেট ও কক্সবাজারে যাত্রী নিয়ে যাওয়ার রিজার্ভ শিডিউল তৈরি করতে বলা হয়। বিবেচক সূত্রে আরও জানা গেছে, বিজয় দিবসের কুচকাওয়াজে ফ্লাই ফাস্টের প্রস্তুতির জন্য 11 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করা হবে। এই 5 দিন সকাল 10:15 থেকে দুপুর 12:30 পর্যন্ত বিমানবন্দরের বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 14 ডিসেম্বর শুরু হচ্ছে ঢাকায়, কিন্তু টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে না মালয়েশিয়া। দেশটির জাতীয় হকি দলের একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ায় শেষ মুহূর্তে পুরো দলকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার নিয়ম হচ্ছে, করোনায় কেউ আক্রান্ত হলে পুরো দলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিয়মের কারণেই দেশটি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, মালয়েশিয়া আমাদের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলে আসছিল, কোয়ারেন্টাইন শেষ করে তারা এলে আমরা যথাসময়ে টুর্নামেন্ট শেষ করতে পারবো না। তারা কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করার জন্য মালয়েশিয়ান রাজার কাছে আবেদন করেছিল, কিন্তু রাজা সে আবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, বিষয়টি এশিয়ান হকি ফেডারেশনকে জানানো হয়েছে, মালয়েশিয়াকে বাদ দিয়ে নতুন সূচি তৈরি করে টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। আগের সূচি অনুযায়ী মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী 14 ডিসেম্বর উদ্বোধনী দিনে এশিয়ার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দেশগুলো হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও পাকিস্তান। বিদেশগামী প্রবাসী যাত্রীদের উদ্দেশ্যে জরুরি ঘোষণা। আগামী 11, 12, 13 এবং 14 ডিসেম্বর বিমানবাহিনীর বিজয় দিবসের প্রস্তুতি মহড়ার জন্য এবং 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রদর্শনীর জন্য সকাল 10:15 থেকে দুপুর 12:30 পর্যন্ত
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বাণিজ্যিক ফ্লাইটের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই পাঁচ দিন সকাল 10:15 থেকে দুপুর 12:30 পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো দিনের অন্য সময় ছেড়ে যাবে। প্রবাসীদের উদ্দেশ্যে এই জরুরি ঘোষণার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত সময় এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। এ কারণে বিমানবন্দরে বাড়তি চাপ সৃষ্টি হবে, তাই সময় হাতে নিয়ে বিমানবন্দরে আসার জন্য অনুরোধ করছে। এই ছিল প্রবাশ কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাশ কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।